স্ক্রিন তোমাদের পরাবন উত্তরবঙ্গের উঁচু নিচু জায়গা ও নদী। রফিকুল বলল, উত্তরবঙ্গে তো আরো উঁচু জায়গা আছে। স্যার উত্তরবঙ্গের একটা মানচিত্র দেখালেন, এই যে উত্তরবঙ্গের, এই যে উত্তরবঙ্গের মানচিত্র দেখতে পাচ্ছ তো? এখানে যে কয়টা জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, তারপর হলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এ পর্যন্ত উত্তরবঙ্গ। আকাশ বলল, উত্তর দিকটা হিমালয় পর্বতের অংশ, এই যে এইদিকে, এইদিকে হিমালয় পর্বতের অংশ। দার্জিলিং জেলার উত্তর দিকটা 1500 মিটারেরও বেশি উঁচু। দার্জিলিং জেলা, এই যে দার্জিলিং জেলা, তার উত্তর অংশ, এই যে সিকিম দেখা যায়, তারপর হলো 1500 মিটারেরও বেশি মিটার উঁচু। জলপাইগুড়ির উত্তর দিকের উচ্চতা প্রায় 1000 মিটার। রফিকুল মানচিত্রটা দেখেছিল, সে বলল, তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা, সংকোষ, এগুলো বরফ গলাম জলের নদী। বরফ গলা জল মানে হয় যে পর্বতের, হিমালয় পর্বতের বরফ গলা জলে সারা বছর ওই নদীতে জল থাকে। এই যে উপরে পর্বতের উপরে যে বরফ জমে থাকে, সেটাই গলে গলে জল হয়ে যায়, আসে ঝর্ণা দিয়ে, তারপর নদী দিয়ে বেয়ে যায়। আর নদীগুলো তো তোমরা জানোই, তিস্তা হলো জলপাইগুড়ির কাছে, তিস্তা ব্রিজ আছে না, এটা তোর্ষা কুচবিহারের ওখানে, তোর্ষা ব্রিজ, জলঢাকা ধূপগুড়ি, ধূপগুড়ির ওখানে জলঢাকা ব্রিজ, মহানন্দা শিলিগুড়ির ওখানে, তারপর সংকোষ। আকাশ বলল, তা তো বটেই, খাড়া উপর থেকে জল নামছে, খুব স্রোত, উপর থেকে নিচের দিকে নামলে, জল নামলে খুব স্রোত হয়। নদীগুলো দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কুচবিহারের ঢালু জায়গা দিয়ে গেছে। রফিকুল বললেন, ঢালু জায়গাও আছে, পর্বতের পরে সমতল নয়, পর্বতের পর কিছুটা ঢালু, তারপর সমতল। কুচবিহারের কিছু জায়গার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 30-40 মিটার, পর্বতের পর কিছুটা ঢালু, তারপর সমতল, পুরো জায়গাটায় মাঝে মাঝে উঁচু নিচু আছে। অন্তরা মানচিত্র দেখতে দেখতে বলল, এখানে আরো নদী আছে, কালজানি, রায়ঢাক, এরাও পলি বয়ে আনে, নদীর জলে যে ঘোলা হয় পলি বয়ে আনে, পলি মাটি, পলি আনে, তার সঙ্গে পাহাড় থেকে বালি নুড়ি পাথর আসে, তাই মাটিতে বালি নুড়ি পাথর বেশি, মাটি স্যাঁতস্যাঁতে মানে ভিজে ভিজে। দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ, কুচবিহার এবং উত্তর দিনাজপুরের উত্তর অংশের জমির এই বৈশিষ্ট্য, এই অঞ্চল তরাই অঞ্চল নামে পরিচিত, তরাই অঞ্চল বলে অঞ্চলকে। এবার যেটা বলছে, উত্তরবঙ্গে তোমার কাছের 5টা জেলার নাম, ভূমি ও নদী বিষয়ে আলোচনা করে লেখ। এখন তো আলোচনা করতে পারবে না অন্যদের সঙ্গে, নিজেরা নিজেরাই নিজে নিজে বুঝে বুঝে লিখতে হবে। তোমার ঠিকানা, তুমি যে জায়গায় তোমার বাড়ি তার ঠিকানা লিখবে। কাছের জেলাগুলোর নাম, কাছের জেলাগুলো যেগুলি হবে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, তারপরে দার্জিলিং, কালিম্পং, তারপর হলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এইগুলো। জেলার ভূমি কেমন, ভূমিগুলো সম্বন্ধে তো বলা হলো, উঁচু থাকে, ঢালু আছে উঁচু থেকে নিচুর দিকে,
উত্তর দিকে উঁচুম, দক্ষিণ দিকে ঢালু নিচুম, এইরকম ভাবে। তারপর মাটি কিরকম, বালি কাঁকর নুড়ি এগুলো আছে কিনা বা পলি আছে কিনা মাটি দেখবে, যেখানে মাটি যেরকম দেখতে সেরকম লিখতে হবে। ওই জেলায় কী কী নদী আছে, যেমন কুচবিহার জেলায় তোর্ষা নদী আছে, তারপর রায়ঢাক নদী আছেন, আবার জলপাইগুড়িতে তিস্তা নদী, তারপর হল জলঢাকা ইত্যাদি। এইবার পর্বত শ্রেণী, পর্বত শৃঙ্গ, পর্বত শ্রেণী মানে অনেকগুলো পর্বত পরপর যদি সজ্জিত থাকে তাকে বলে পর্বত শ্রেণী। আর পর্বতের যে উঁচু ভাগটা, একদম উঁচু মাথা, সেটাকে বলা হয় পর্বত শৃঙ্গ। স্কুল থেকে ফেরার সময় আকাশ পর্বত শ্রেণীর কথা বলল। পর্বত শ্রেণীগুলোয় উঁচু উঁচু পর্বত শৃঙ্গ থাকে, শৃঙ্গগুলো খুব খাড়া। উঁচু পর্বত শৃঙ্গগুলো সাদা হয়, কেননা তার উপর বরফ জমে থাকে। পর্বত শৃঙ্গে সাদা বরফ জমে থাকে, তাই পর্বত শৃঙ্গ দেখতে সাদা হয়। শেষে বললেন, দার্জিলিং এ সিঙ্গালিলা পর্বত শ্রেণী আছে, সেখানে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ সান্দাকফু। তার উচ্চতা 3630 মিটার। পরদিন ক্লাসে এসে এসব শুনে অন্তরা বলল, ওখান থেকে কোনো নদী বের হয়নি? স্যার বললেন, ওই সব জায়গা থেকে ছোট বড় ঝর্ণা হয়ে বরফ গলা জল গড়িয়ে নিচে আসে, ওই রকম অনেক ঝর্ণার জল মিলেই নদী হয়। ঝর্ণা বুঝতে পেরেছে তো, পর্বত শৃঙ্গ থেকে যে জল ধারাম ঢালু জায়গা দিয়ে নেমে আসে সেটাই হলো বেগে বা স্রোতে নেমে আসে, সেটাই হলো ঝর্ণা। অনেকগুলো ঝর্ণা মিলে তারপর নদী তৈরি হয়। অনেক সময় একাধিক জায়গা থেকে জল এসে একটা জায়গায় জমে, সেখান থেকে নদীর ধারাটা তৈরি হয়, মানে নদীর যে জল প্রবাহ তাকে বলে নদীর ধারা। নদীতে যে জল বয়ে যায়, জল প্রবাহ তাকে বলে নদীর ধারা, সেটা তৈরি হয়। আর সেটাকেই লোকে বলে নদীর জন্মস্থান। এমন একটা জায়গা দার্জিলিং জেলার ডাউহিল, সেখানে মহানন্দার জন্ম, অর্থাৎ মহানন্দা নদী সেখান থেকে উৎপন্ন হয়েছে। আকাশ বলল, দার্জিলিং যেতে গেলে তো পর্বতের বনের মধ্য দিয়ে যেতে হয়, জলপাইগুড়িতে জলদাপাড়ায় বন আছে, সেখানে অনেক হাতি এক শৃঙ্গ গন্ডার আছে, এ অঞ্চলে আর কোথাও বন জঙ্গল নেই। এখন যে জলদাপাড়া যে বন অরণ্য অভয়ারণ্য, ওটা কিন্তু এখন আর দার্জিলিং জেলায়, আরে জলপাইগুড়ি জেলায় নেই। এখন কোন জেলায় পড়েছে তোমরা একটু চিন্তা ভাবনা করো, তখন মাদারিহাট কোন জেলায় পড়েছে? মাদারিহাটের পাশেই জলদাপাড়া অভয়ারণ্য, আলিপুরদুয়ার জেলায় পড়েছে এখন। তারপর কি আছে, এ অঞ্চলে আর কোথাও বন জঙ্গল নেই। ঠিকই বলেছ, পর্বতে ওঠার পথে সর্বত্রই কম বেশি বন আছে, মানে ওই পাহাড় পর্বতে যে গাছগুলো আছে সেইগুলোর বন। জলপাইগুড়ির উত্তরের পার্বত্য অঞ্চলে সর্বত্রই ঘন বন, সেখানেই আছে বক্সা জয়ন্তী পাহাড়। বক্সা জয়ন্তী তোমরা তো শুনেছ নাম, বক্সা জয়ন্তী। আর বিখ্যাত বক্সার বাঘ বন। আয়ুব বললাম,
ওখানে বাঘ ছাড়া আর কোনো জন্তু নেই, মানে বাঘ ছাড়াও আরো জন্তু আছে কি না তাই জিজ্ঞেস করল। হ্যাঁ, ভালুক, হাতি, হরিণ, অজগর, সাপ, বাইসন এরাও আছে, নানা রকম পাখি, নানা রঙের প্রজাপতিও দেখা যায়। এর মধ্যে শকুন সংরক্ষণ কেন্দ্রও আছে, অর্থাৎ শকুনদের কি বাঁচিয়ে রাখার প্রচেষ্টা যে চলছে সেটাকে বলে শকুন সংরক্ষণ। শকুন অবলুপ্ত হয়ে যাচ্ছে না, অর্থাৎ মরতে মরতে শেষ হয়ে যাচ্ছে, ওখানে শকুনকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা চলছে, তাই বলে শকুন সংরক্ষণ কেন্দ্র। এই জঙ্গলের একদিকে ভুটান যাওয়ার রাস্তা, আর এক দিক দিয়ে যাওয়া যায় বাংলাদেশের রংপুরে। এখানে আছে বক্সা দুর্গ, বক্সা ফোর্ট। এক সময় এই দুর্গ ছিল ভুটানের। 1860-এর দশকে ব্রিটিশরা এই দুর্গ দখল করেন, সেই থেকে এই দুর্গ ভারতের মধ্যে। পরে যারা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করতেন তাদের অনেকে ব্রিটিশ সরকার এখানে বন্দি করে রাখত। আকাশ বলল, এখান দিয়ে রেল লাইন গেছে, মানে আকাশ জিজ্ঞেস করল যে ওই জায়গা দিয়ে রেল লাইন গেছে কি না। হ্যাঁ, জঙ্গলের বুক চিরে গেছে দীর্ঘ রেলপথ, শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার। পশুরা চলাফেরার পথে মাঝে মাঝে কাটা পড়ে রেলপথে। ওই যে অনেক সময় তোমরা পেপারে দেখো না, হাতি কাটা পড়েছে রেলে, বা রেলের ধাক্কায়, ট্রেনের ধাক্কায় হাতি মারা গেছে, এই রকম হয়। এখানে কি গাছ বেশি আছে? এই জঙ্গলে নানা গাছও গুল্ম জন্মায়, সেগুন, শাল, চিলৌনি, পানিসাজ, খয়ের, শিশু, গামার গাছ খুব দেখা যায়। খুব বৃষ্টি হয়, স্যাঁতস্যাঁতে ভাব থাকে বছরের অনেকটা সময়, সূর্যের আলো বিশেষ ঢোকে না, বন একদম ঘন বন থাকার জন্য সূর্যের আলো বিশেষ ঢুকতে পারে না। মালতী বললাম, জলপাইগুড়িতে আর একটা বন আছে গরু মারায়, সেখানে কোনো কোনো বন্য জন্তু আছে, ওখানেও একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ, ভালুক আছে, হাতি, বাইসন আছে, তাছাড়া ছোট ছোট অনেক পশুও আছে। এইবার তোমাকে যাবার শখের মধ্যে লিখতে হবে উত্তরবঙ্গের বনের পশু ও গাছপালার মধ্যে কী কী তোমার দেখান সে বিষয়ে লেখ, ছবি আঁকো, কোন কোন পশু তুমি দেখেছ, আগে কী হেডলাইন আছে, কোন কোন গাছ দেখেছ, শাল, সেগুন, শিশু, খয়ের, গামারি, এগুলো তো তোমাদের দেখাই, কারণ ওই জলদাপাড়ার অভয়ারণ্যে এগুলো আছে। তারপর ওই যে মাদারিহাট থেকে হাসিমারা যাওয়ার পথে যে হলো তোরসা ব্রিজটা যে আছে, ওর কাছাকাছি পাকা রাস্তার দুই ধারে খয়ের গাছ আছে দেখতে পাবে। তারপর কী বলছে, কোন কোন পশু পাখি দেখেছ, পশু পাখি অনেক দেখতে পাবে ওখানে, হাতি দেখতে পাবে, গন্ডারও চোখে পড়তে পারে, যদি হাতির পিঠে উঠে তুমি জলদাপাড়া অভয়ারণ্যে ঘুরে বেড়াও, একশৃঙ্গ গন্ডারও চোখে পড়তে পারে, হরিণ, বানর, তারপর কাঠবিড়ালি, হ্যাঁ, বাইসন ইত্যাদি চোখে পড়বে, আরও কিছু পড়বে, পাখি ইত্যাদি অনেক কিছু। ওইসব গাছ পশু পাখির মধ্যে তোমার দেখা দু একটা ছবি আঁক, তুমি হাতির ছবি আঁকতে পারো, হরিণের ছবি আঁকতে পারো, বাইসনের ছবি আঁকতে পারো, এইগুলো দু একটা ছবি আঁকা প্র্যাকটিস করবে, নিজেরাও
হলো গেম প্র্যাকটিস করে ফেলবে, আঁকবে ছবি। এরপর হলো উত্তরবঙ্গের নানা জায়গা, উত্তরবঙ্গের বিখ্যাত বিখ্যাত জায়গা কোথায় কি আছে। নাসিমা বলল, স্যার মালদাও তো উত্তরবঙ্গে, মালদায় ফজলি আম হয়, এক একটার ওজন 1 কেজির বেশি হয়। তোমরা তো ফজলি আম দেখেছ, বড় বড় আম হয় সবুজ রঙের, একটারই ওজন 1 কেজির পর, সোয়া কেজি 1.5 কেজি হয়। স্যার বললেন, হ্যাঁ এই অঞ্চল ফজলি আমের জন্যই বিখ্যাত। শুধু ফজলি আম না, আরও বিভিন্ন ধরনের আম হয়, মিষ্টি মিষ্টি আম। রফিকুল মানচিত্র দেখছিল, বললাম জেলার দক্ষিণ পশ্চিমে গঙ্গা, আর প্রায় মাঝখান দিয়ে গেছে মহানন্দা, এখানে কি সবটা সমভূমি? মহানন্দার পূর্ব দিকের ভূমি শক্ত অনুর্বর, এই অঞ্চলের উচ্চতা প্রায় 40 থেকে 50 মিটার। মহানন্দার পশ্চিম দিকটাকে দুভাগে ভাগ করেছেন কালিন্দী নদী। উত্তর পশ্চিমের অংশটা বেশি নিচু, বন্যা হয়, আর দক্ষিণ পশ্চিম অংশটার ভূমি খুব উর্বর, এই অংশের উচ্চতা 15 থেকে 20 মিটার। অশেষ বললেন, পূর্ব দিকটা অনুর্বর, তাহলে ওই দিকটায় নিশ্চয়ই জঙ্গল আছে। আছে, তবে খুব ঘন জঙ্গল নয়, পিপুল, নিম, তেঁতুল, জাম, বাবলা, বাঁশ এইসব গাছ আছে, ছোট ছোট বন্য পশুও আছে। এছাড়া রায়গঞ্জে কুলিক নদীর পারে কুলিক পাখিরালয় আছে, কুলিক পাখিরালয় বিখ্যাত, ওখানে কুলিক পাখিরালয়ে প্রচুর গাছ আছে, বিভিন্ন ধরনের শাল, তারপরে সেগুন, আরও বিভিন্ন ধরনের, সেখানে পাখিরা নির্ভয়ে বাস করে, বিচরণ করে, ওইটাকে বলা হয় পাখিরালয়, কুলিক পাখিরালয়। এটার পরীক্ষা দিতেও পারে, রায়গঞ্জে যে বিখ্যাত পাখিরালয় আছে বা পাখিরালয়, তার নাম কি, নাম বললে কুলিক পাখিরালয়। তবে খুব ঘন জঙ্গল নয়, পিপুল, নিম, তেঁতুল, জাম বা পশ্চিম দিকটা মালদা জেলার খুব পূর্ব দিকের লাগোয়াং, এই অনুর্বর শক্ত অঞ্চল, উচ্চতা 40 থেকে 50 মিটার। তবে জেলার উত্তর অংশের ভূমি উর্বর, তার সঙ্গে রার অঞ্চলের ভূমির মিল আছে, ওই অঞ্চলের উচ্চতা 25 থেকে 30 মিটার। এইবার বলা বলি করে তোমার কাছাকাছি অঞ্চলের ভূমি, বন, নদীর সঙ্গে পশ্চিমবঙ্গের অন্য কোনো অঞ্চলের মিল তা লেখ। প্রথমে হলো কী বলছে, মিলের বিষয়, কী কী বিষয়ে মিল থাকতে হবে। ভূমির উচ্চতা অর্থাৎ ভূমি কত উঁচু, ভূমির ধরন মাটিটা কীরকম সেটা লিখতে হবে, ভূমির উর্বরতা, উর্বর না অনুর্বর, বেশি উর্বর না কম উর্বর, এগুলো লিখতে হবে। স্থানীয় নদী, কি নদী আছে, স্থানীয় বন, তোমার বাড়ির কাছাকাছি অঞ্চলের বৈশিষ্ট্য, কাছাকাছি অঞ্চলের এই যে এই জিনিসগুলো লিখতে হবে, ভূমির উচ্চতা, ভূমির ধরন, ভূমির উর্বরতা, স্থানীয় নদী, স্থানীয় বন। যেমন মাদারি হাটের কাছে কাছে ওই যে আগেই বললাম হাসিমারা যেতেন তোরসা ব্রিজ, তার ওখানে যে নদীটা তোরসা ব্রিজ, তোরসা বেদ বলা হয়, ওইটাই উল্লেখ করতে হবে। মাটি কীরকম, মাটি খুললে পাথর পাওয়া যায়, কাঁকড়, নুড়ি, বালি এগুলো পাওয়া যায়, এগুলো লিখতে হবে। তারপর উচ্চতা কীরকম লিখতে হবে, নদীর কথা বললাম, স্থানীয় বন, জলধাপাড়া অভয়ারণ্য আছে, যে অঞ্চলের সঙ্গে মিল তার নাম ও মিলের ধরন লেখা। অন্য কোন অঞ্চলের সঙ্গে তোমাদের মাদারি হাট বা তোমরা আরও অন্যান্য যারা যেখানে বাস করো তার মিল আছে সেটা ভালো করে উল্লেখ করে লিখতে হবে।
এবার দেখো মানচিত্র, মানচিত্রে এই যে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গে দেখতেই পাচ্ছ সব লেখা আছে, কিন্তু এই যে দার্জিলিং জেলা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, তারপর হলো এই যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপর মালদাম, হ্যাঁ এগুলো সব লেখা আছে। এগুলো ভালো করে দেখবে, খেয়াল করবে। এটা দক্ষিণবঙ্গ নিচ্ছে, পশ্চিমবঙ্গের জেলা সদর, জেলা সদর কুচবিহারের জেলা সদর কুচবিহারি, জলপাইগুড়ির জেলা সদর জলপাইগুড়ি, এইরকম। হ্যাঁ সবাই জানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর কলকাতা, রাজ্যের রাজধানী। এছাড়া আর বড় শহর কী কী, কোন শহরে কী আছে স্যার বললেন, তোমরাই বলো, জিজ্ঞেস করো, স্যার চিন্তা ভাবনা করে বলতে বললো। উত্তরবঙ্গ থেকে শুরু করো, উত্তরবঙ্গ থেকে শুরু করতে হবে। অনেকেই জেলা সদরগুলোর নাম জানে, মানচিত্রে বারবার দেখেছে, কোনটায় বিশেষ কী আছে তাও কিছু কিছু জানেন তারা, অনেকেই জেলা সদরগুলোর নাম জানে, মানচিত্রে বারবার দেখেছেন। তারপর কী হলো, যা বলল স্যার বোর্ডে তা লিখলেন, আরও কিছু কথা স্যার নিজেই লিখে দিলেন, তারপর বললেন বাকিটার জন্য মানচিত্র দেখবে, নিজেরা আলোচনা করবে বাড়িতে বা পাড়ায়, যারা জানেন তাদের সঙ্গেও কথা বলবে, তারপর লিখবে। দার্জিলিং, দার্জিলিং জেলা, এই যে দার্জিলিং জেলার সদর শহর দার্জিলিং, দার্জিলিংয়ে দার্জিলিং জেলার সদর শহর, জলপাইগুড়ি জেলার সদর শহর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার সদর শহর আলিপুরদুয়ার, কুচবিহার জেলার সদর শহর কুচবিহার, উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট, মালদা জেলার সদর শহর ইংলিশ বাজার, দেখলে তো এগুলো দেওয়াই আছে। তারপরে এখানে যে জেলার কোন দিকে, আমাদের যে জেলা আলিপুরদুয়ার জেলায় আমরা থাকি, তার থেকে দার্জিলিং কোন দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে, উত্তর দিকেই হবে কিন্তু উত্তর পশ্চিমে, এরকম সবগুলো হলো গিয়া চিন্তাভাবনা করে লিখবে, ম্যাপ দেখবে, ম্যাপ বা মানচিত্র দেখলে আমি তো বলছি উপরের দিক উত্তর, নিচের দিক দক্ষিণ, ডান দিকের দিক পূর্ব, বা দিকের দিক পশ্চিম, বা দিকের সোজার দিক পশ্চিম, ডান দিকের সোজার দিক পূর্ব। এইবার যদি এরকম তেয়ার ছ হয়ে যায় কিনার হয়ে, তাহলে এটা উঠলে তাহলে হবে উত্তর পশ্চিম, এদিকটা গেলে উত্তর পশ্চিম, এদিকটা হলো গিয়ে কি দক্ষিণ পশ্চিম, এইরকম, এটা উত্তর পূর্ব, এটা দক্ষিণ পূর্ব, এইরকমভাবে কিনারগুলো উল্লেখ করতে হবে। এইবার কী বলছে, শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য পড়ো, আরও কিছু জানতে পারলে লেখো। এখানে যেমন দার্জিলিংয়ে কী কী আছে, মেল, মেলে অনেক সুন্দর সুন্দর গাছ বা উদ্ভিদ আছে, তারপরে দার্জিলিং জেলার চিড়িয়াখানা আছে, রোপ ওয়ে আছে, তারপর টয় ট্রেন আছে, চা বাগান, ঘুম পাহাড়, টাইগার হিল, এর জন্য বিখ্যাত টাইগার হিল দেখতে যায় লোকের, টুরিস্টরা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যায়। আরও যদি দার্জিলিং জেলার কোনো বিশেষ কিছু জানো এগুলো ছাড়া তা আরও লিখবে। জলপাইগুড়ির কী কী দেওয়া আছে, এখানে তিস্তা ও করলা নদীর তীরবর্তী শহর, জেলা হাসপাতাল, ফার্মেসি, কলেজ আছে, তারপর সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। এইগুলো ছাড়াও যদি আরও তোমার উল্লেখযোগ্য কিছু মনে পড়ে সেগুলো লিখবে। তারপর হলো আলিপুরদুয়ার জেলায় কী আছে, বক্সা অরণ্যের প্রবেশদ্বার, এটা গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন, পর্যটন কেন্দ্র, ধান চা কাঠের বাণিজ্য কেন্দ্র। কুচবিহার, এবার কুচবিহার তোরসার পূর্ব তীরে অবস্থিত পুরাতন মহারাজের প্রাসাদ, মদন মোহন মন্দির ইত্যাদি দর্শনীয় জায়গা আছে। তারপরে আরও লিখতে পারো সাগরদিঘি, সাগরদিঘি এত উল্লেখযোগ্য লেখা যায়, বৈরাগী দিঘি, আরও কত কিছু আছে। এবার রায়গঞ্জ, এই যে পাখিরালয় বা পক্ষীরালয়, ওই কী পক্ষীরালয়,
একদম নাম শহর লিখে দেবে, কুলেপ পক্ষীরালয়, বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের সদরে আত্রে নদীর পূর্ব পাশে অবস্থিত, কলেজ বিদ্যালয় আইন কলেজ আছে, প্রান্তিক স্টেশন মানে এক এক প্রান্তে বিভিন্ন কৃষি পণ্যের বাণিজ্য কেন্দ্র, ইংলিশ বাজার মালদা সদর শহর, মহানন্দা নদীর তীরে অবস্থিত আমের শহর, বিশ্ববিদ্যালয় কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ ও হাসপাতাল, পলিটেকনিক কলেজ আছে ইত্যাদি আছে। এরপরে যে দক্ষিণবঙ্গের এইগুলো দেখো জেলাগুলো, মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর, ভাগীরথীর তীরে অবস্থিত, রেশম শিল্প পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত। বীরভূমের সদর শহর হলো সিউড়ি, তাঁত ও সিল্কের কাপড় তৈরি হয়, এখান থেকে 12 কিলোমিটার দূরে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, সিউড়ির মুরব্বা বিখ্যাত। কৃষ্ণনগর নদিয়া জেলার সদর শহর, মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত খাবার জিনিস সরপুরিয়া। বর্ধমান জেলার সদর শহর, সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত। বাঁকুড়া জেলার সদর শহর হলো বাঁকুড়া দেওয়া আছে আসলে বিষ্ণুপুর, টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। পুরুলিয়া জেলার পুরুলিয়া কলেজ ও বিখ্যাত স্কুল আছে, সৈনিক স্কুল, এখানের ছৌ নাচ বিখ্যাত, কাছেই অযোধ্যা পাহাড় রয়েছে। তারপর কি মেদিনীপুর হল কংসাবতী নদীর তীরে অবস্থিত, পূর্ব মেদিনীপুর জেলা কি আছে আদি নাম তাম্রলিপ্ত, এক সময় রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত ছিল, পান ধান কলা ফুল ও ইলিশ মাছের বাণিজ্য কেন্দ্র, ডিগ্রি কলেজ আছে। হাওড়া জেলার সদর শহর হাওড়া, হুগলি নদীর তীরে অবস্থিত, বোটানিক্যাল গার্ডেন আছে। চুঁচুড়া হলো হুগলি জেলার সদর শহর, হুগলি নদীর তীরে জিটি রোড এর দুপাশে শহর, নানা দর্শনীয় জায়গা আছে। বারাসাত উত্তর চব্বিশ পরগনার সদর শহর, বারাসাত বিভিন্ন কৃষি পণ্যের বাণিজ্য কেন্দ্র। তারপর আলিপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর শহর আলিপুর, চিড়িয়াখানা, জাতীয় পাঠাগার, টাকশাল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, আবহাওয়া অফিস ইত্যাদি আছে। তারপর হলো কলকাতা জেলার সদর শহর, হুগলি নদীর তীরে অবস্থিত, রাজ্যের রাজধানী শহর, রাজভবন, মিউজিয়াম, ইডেন গার্ডেন, বায়ুদেন উদ্যান, ফোর্ট উইলিয়াম, পাতাল রেল বন্দর, বিমানবন্দর ইত্যাদি আছে। এছাড়াও লিখতে পারো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, তারপর রবীন্দ্র সদন, নন্দন ইত্যাদি অনেক কিছু আছে আরো। আজকে তাহলে তোমাদের এই পর্যন্তই পড়া থাকলো, এরপর দিন তোমাদের আরও শহর নগরের কথা এটা পড়া থাকলো।